হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ভিডিও ছোট হলেও ভিডিওটা অনেক হেল্পফুল। অনেকে হয়তো এই প্রবলেমটার মধ্যে পড়ছেন অথবা সামনে পড়তেও পারেন। ব্লুবার্ডের ডলারটা আপনি যখন সেন্ড করেন তখন ওই ডলারটা কিন্তু হোল্ড হয়ে থাকে, ওই ডলারটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। অনেক সময় এইরকম বিপাকে পড়েন যে সেন্ড করতেছে সে বলতেছে ডলার পাঠিয়ে দিছে, বাট যার কাছে গেছে তার অ্যাকাউন্টে শো করে না। সো এই প্রবলেমটার সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর ইট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, যাই হোক, আমরা আমাদের ব্লুবার্ডে লগ ইন করে নিই। সো ব্লুবার্ডে চলে গেলাম লগ ইনে। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেন, এগুলো দিয়ে আমি লগ ইন করে নিলাম। এখানে দেখেন আমার বর্তমান ব্যালেন্সটা 7.86, এই ডলারটা আছে আমার। বাট একজন আমাকে কিছু ডলার সেন্ড করছে, সেটা এখনও ব্যালেন্স অ্যাড হয়নি। সেই জিনিস অ্যাড করা খুব ইজি, বাট প্রসেসটা অনেকে জানেন না। সেই ব্যালেন্সটা অ্যাড করার জন্যে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করেন। করার পরে এখানে আপনারা একটা মানি দেখতে পাচ্ছেন, রিসিভ মানি ফ্রম, এখানে মেলটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের ডলারটা। তো এইটার উপর ক্লিক করেন, করার পরে এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে নিন। তাহলে দেখেন এই যে এখানে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে আমাদের $14 চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের ব্লুবার্ডে ডলার অ্যাড করতে পারেন। আর কীভাবে ব্লুবার্ড ডলার সেন্ড করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে, ভিডিও পেজে বা নাই বাটনে, দরকার হলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা।